প্ৰদান কৰিছে কমল গগৈ, এইবাৰে আগবাঢ়িবলৈ অনুৰোধ কৰিছোঁ যতীন গগৈ আৰু উমেশ দুৱৰা লাহোৱাল বিধানসভা সমষ্টিৰ। যতীন গগৈ আৰু উমেশ দুৱৰা আগবাঢ়ি আহক। তাৰপিছত আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ কৰিছোঁ পক্ষী নমচুদ্ৰ আৰু বিজয় শইকীয়া চাবুৱা সমষ্টিৰ। পক্ষী নমচুদ্ৰ আৰু বিজয় শইকীয়া, পক্ষী নমচুদ্ৰ আৰু বিজয় মাতৃপিতৃ দিব নীতি শিক্ষা, এইটো বেয়া, এইটো ভাল, এইটো কৰিবি, এইটো নকৰিবি, নিজৰ পুত্ৰ কন্যাক ল'ৰালি কালৰ পৰা এই শিক্ষা যদি মাতৃপিতৃ ঘৰত দিবলৈ আৰম্ভ কৰে আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে শ্ৰেণী কোঠা যদি বিশেষ যত্ন লয়, এগৰাকী ছাত্ৰ বা ছাত্ৰীক শৃংখলাবদ্ধ নিয়মানুৱৰ্তিতা আৰু অধ্যয়নত কেনেধৰণে নিষ্ঠাৰে মগ্ন হ'ব লাগে ইয়াৰ প্ৰতি যদি বিশেষভাৱে উৎসাহিত কৰে, তেতিয়াহ'লে অসমৰ শিক্ষা ব্যৱস্থাৰ পৰা উৎপাদিত মানৱ সম্পদে অসমৰ গৌৰৱ বৃদ্ধি কৰিব আৰু বিশ্ব বুকুত প্ৰভুত্ব বিস্তাৰ কৰিবলৈ সক্ষম হ'ব। এনেধৰণে আমি বিশ্ব জয় কৰাৰ বাবে ঢাকলি মেলিব লাগিব। গতিকে সেইবাবে আপোনালোকে কোনো যুক্তিতে মনোবল নেহেৰাব। চৰকাৰ অসমৰ প্ৰতি থকা সদিচ্ছা আৰু আন্তৰিক আজি মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আমাক দুটা বছৰ কাৰ্যকালতে 10,000 কিলোমিটাৰ প্ৰাইম মিনিষ্টাৰৰ চড়ক গ্ৰাম চড়ক যোজনা আঁচনি ধন মোকলাই দিছে 10,000 কিলোমিটাৰ। কংগ্ৰেছে 60 বছৰত হয়তো 10,000 কৰিব পাৰিলে নাই মোৰ সন্দেহ, কিন্তু আমাৰ দুবছৰ আত্মহাৰ কাৰ্যকালতেই 10,000 কিলোমিটাৰ ৰাস্তাৰ আজি নিৰ্মাণ প্ৰক্ৰিয়া, আজি 1,000খন কাঠৰ দলং বীৰ লাচিত বীৰ সেনাৰায়ণ নামেৰে আমি পকীকৰণ কৰাৰ যাত্ৰাত অৱতীৰ্ণ হৈছোঁ 1,000খন। ইয়াৰ পূৰ্বতে কংগ্ৰেছে কোনো কাৰ্যকালতেই 1,000খন দলং একেটা সময়তে নিৰ্মাণ প্ৰক্ৰিয়াত আপুনি কৰিব পৰা নাছিল। এই সকলোবিলাক সম্ভৱ হৈছে ক্ৰমশ্ৰদ্ধাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ অসমৰ প্ৰতি থকা আন্তৰিকতা। গতিকে সেইবাবে এতিয়াৰ পাছলৈ ঘূৰি চাবলৈ নাই, মই সকলো অসমৰ জাতি জনগোষ্ঠীক আহ্বান জনাইছোঁ যে আপোনালোকৰ পুত্ৰ কন্যা এতিয়া আৰু অধিক পঢ়াৰ প্ৰতি ধাউতি বৃদ্ধি কৰাৰ নিমিত্তে আপোনালোকে প্ৰয়াস কৰক, যত্ন লওক। বহুত সুযোগ আহিছে, নুমলীগড় ৰিফাইনেৰী যেতিয়া 3 মিলিয়ন টনৰ পৰা 9 মিলিয়ন টন উৎপাদন শক্তি বৃদ্ধি হ'ল, 23,000 কোটি টকা ব্যয় হ'ব, লাখ লাখ 1 লাখ 2 লাখ 10 লাখ নহয় প্ৰায় 25 লাখ আমাৰ দক্ষতা সম্পন্ন নিবনুৱা যুৱক যুৱতী মৰ্যাদা সহকাৰে কৰ্মসংস্থাপন পাব আৰু অসমৰ অৰ্থনৈতিক দুনিয়াত ভাৰতবৰ্ষৰ বুকুত অন্যতম শক্তিশালী হিচাপে পৰিচিত হ'ব। জ্ঞাপন কৰিছোঁ আৰু নৱনিৰ্বাচিত সোণাল অটোনমাছ কাউন্সিলৰ প্ৰতিনিধিসকলক আন্তৰিকতাৰে অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আজি এই মহাস্থানত ৰাজ্যখনৰ বিভিন্ন জিলাৰ পৰা সোণোৱাল সম্প্ৰদায়ৰ পৰম শ্ৰদ্ধাৰ ব্যক্তিসকলৰ উপৰিও বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ উপস্থিতিত এইখন সভা অনুষ্ঠিত হৈছে আৰু এইখন সভাই অসমৰ জাতীয় জীৱনৰ সমন্বয়ৰ যিটো দৃশ্য এই শক্তিশালীৰ ওপৰত প্ৰদৰ্শন কৰিছে। আমি অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰণৰ লোকে ঐক্যবদ্ধ প্ৰচেষ্টাৰে অসমৰ ভৱিষ্যত নিৰ্মাণ কৰাৰ স্বাৰ্থত আত্মনিয়োগ কৰি আহিছোঁ। স্বৰ্গদেউ চাউলুং চুকাফাই যি আদৰ্শৰে আমাক বৰ অসম নিৰ্মাণ কৰাৰ নিমিত্তে এটা উচিত পথৰ সন্ধান দি গৈছে, মহৎবাণী অৰ্পণ কৰি গৈছে হাত ৰাজ মাৰি এক ৰাজ কৰাৰ, গতিকে সেই নীতিৰে আজি আমি অগ্ৰসৰ হৈছোঁ। বৰ্তমান ভাৰতবৰ্ষৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী আমাৰ সকলোৰে আদৰ্শবাদী নেতা, নিষ্ঠাবান পৰিশ্ৰমী হওক,
রামসাদায় নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী দায়িত্ব লই 2014 সনত ভারতবর্ষ 125 কোটি জনগণের বাবে তেখেতে ঘোষণা করিলে মই প্রধানমন্ত্রী হিসাবে নহয় প্রধান সেবক হিসাবে ভারতবর্ষের জনগণক সেবা করবলে আইছো আর এই নীতিরে তারে দেশ পরিচালনা করিম সকলকে আস্থাত লই সকলের প্রতি সমমর্যাদা প্রদান করি সকলের সমন্বয়ের বাবে দৃঢ়তাৰে কাম করি গতি সেই নীতিরে আগন্তুক দিনত সোণোৱাল অটোনমাস কাউন্সিলর নির্বাচিত প্রতিনিধি সকলে নিজের সোণোৱাল সম্প্রদায়ক সামাজিক রাজনৈতিক শৈক্ষিক সাংস্কৃতিক আধ্যাত্মিকভাবে সবল করার লগে লগে চুবুরিয়া অন্যান্য জাতি জনগোষ্ঠীর বাবেও আন্তরিকতার দৃঢ়তারে অসমের ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বার্থত কাম করে যাব আর উঠি অহা চামটুক মানবীয় শিক্ষায় শিক্ষিত করে আধুনিক ধ্যান ধারণার কারিকরীর বিষয়ক সাম্যক জ্ঞান প্রদান করে শক্তিশালী ব্যক্তিত্বর অধিকারী হিসাবে গড় দিব তেতিয়াহে সোণোৱাল সম্প্রদায়ের উঠি অহা ছাত্র ছাত্রী সকল একোগী পাকৈত নাগরিক হিসাবে কেবল অসমের বুকুতে নহয় ভারতবর্ষের বুকুতে নহয় বিশ্বের 7 কোটি জনতার মাজত নিজের জনগোষ্ঠীটির মর্যাদা বৃদ্ধি করার লগে লগে বৃহত্তর অসমীয়া জাতির গৌরব বৃদ্ধি করব সেই মহৎ লক্ষ্যের আগন্তুক দিনত কঠোর পরিশ্রমত সততা নিষ্ঠায় কাম করব তেতিয়াহে দেশের প্রকৃত উন্নতি হব উন্নতি কেবল একটা ঘর নির্মাণ করাই নয় একটা রাস্তা নির্মাণ করাই নয় উন্নতি হয়েছে মানসিক ইতিবাচক দৃষ্টিভঙ্গীরে শক্তিশালীভাবে নিজক গড় দিয়ে অর্থাৎ মনের যেটা উন্নতি হব মন যেটা পরিষ্কার হব মন যেটা ইতিবাচক দৃষ্টিভঙ্গীরে পরিপুষ্ট হয়ে উঠিব তেতিয়া সেই মনের মানুষজনক কোনোয়ে নাগরিকগী কোনোয়ে জীবনের বাটত ধুমুহা যেমানেই নাহক কিয় প্রত্যাহ্বান যেমানেই যি রূপত নাহক কিয় পরাভূত করব বর্তমান সরকার কার্যকর্মনিকার রূপ দেখিলে সক্ষম হয়েছে আজি স্বাধীনতার যা 60 বছরে কংগ্রেসে অসম সরকার কেন্দ্রীয় সরকার পরিচালনা করলে অসমের পৰা প্রতিনিধি গৈ 10 বছর কাল দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলে তৎসত্ত্বেও কংগ্রেসে আজি আমি 2 বছর 8 মাহত যিমানখিনি উল্লেখযোগ্য পরিবর্তন অসমের জনগণের সহযোগত সম্ভব করে তুলিল কংগ্রেসে কিন্তু নয় বহু সুবিধা পাইছে রাইজে বহু সুবিধা দিছে তখন আমার মাননীয় প্রধানমন্ত্রী তখন কেবল 4 বছর 9 মাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কার্যকাল এতিয়ালেকে 4 বছর 9 মাস হয়েছে 2014 পৰা আজি 2019 এই ফেব্রুয়ারি মাস তখন 5 বছরের কার্যকালও সম্পূর্ণ হওয়া নাই তথাপিও তখন কার্যকালতেই কোনোদিনে নোহা নুখোজা ঘটনা সংঘটিত হয়েছে ইতিহাস রচনা করেছে অসমের পেট্রোল আর গ্যাস খণ্ড সর্বকালের সর্ববৃহৎ বিনিয়োগ করার বাবে 40,000 কোটি টাকা অসমলে আগবাইছে 40,000 কোটি কংগ্রেসে কিন্তু নয় গতি সেইভাবে সদিচ্ছার দরকার আন্তরিকতার দরকার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার অসম তথা উত্তর পূর্বাঞ্চল প্রতি থাকা শ্রদ্ধা ভক্তি আন্তরিকতার বাবে আজি হিয়া উজাড়ি অসমের রাইজক সহযোগিতা আগবাইছে সুরাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা আমার সকলের আপন মরমর ভূপেন দা হিয়ার মথু অসম আর অসম বাহির গৌরব বিশ্বের মুকুট মানবতার গীত গোয়া সমন্বয় প্রতীক হিসাবে নিজক প্রতিষ্ঠা করা এই ভূপেন দা ভারতরত্ন দিব লাগে বলে তেখেত জিয়াই থাকার দিনের দাবি অসম আর অসমবাসীয় করেছিল যদিও কংগ্রেস সরকারে গুরুত্ব নিদিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লই আজি অসম আর অসমবাসীর সেই দাবির প্রতি শ্রদ্ধা জানায় ভূপেন দা মৌনতর হিসাবে হলেও ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন তেখেত যাচ্ছিল এই ইতিহাস সম্পূর্ণরূপে এই কলঙ্ক সম্পূর্ণরূপে নাইকিয়া করার সরকারের দায়িত্ব লই
যা দুই বছর আত্মহাম নিরন্তরভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালায় আজি এপিএসসি সংস্কার হল। এপিএসসি পরীক্ষা দিলে আপনার পুত্র কন্যা আর কোনো মন্ত্রী বিধায়ক কোনো সাংসদ কোনো বিষয়া সরকারি বিষয়া কোনো দালালের আশ্রয় লব না কোনো পয়সা পাতি নিদিয়াকে মেধাভিত্তিক আমার পুত্র কন্যায় চাকরি পাবলে সক্ষম হয়েছে। এই হয়েছে স্বচ্ছতা হি সেবা, মন পরিষ্কার, কাম পরিষ্কার, পরিবেশ পরিষ্কার। গতিকে এই সমাজত একটা পরিষ্কার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বরের পায়নতা মহামানব মহাত্মা গান্ধীর সেই মহৎ বাণী আমি যদি বাস্তবায়িত করব লাগা হয় নিশ্চিতভাবে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ লবই লাগিব। মুখ্যমন্ত্রী কার্যালয়ের পঞ্চায়েত কার্যালয়লৈকে, দিশপুরের ডিসি কার্যালয়লৈকে, পার্লামেন্টের পঞ্চায়েতলৈকে এই দীঘলীয়া যাত্রা যাতে কোনো মধ্যভোগীয়ে রাইজর হাত আত্মসাত করব নয়ারে ইয়ার প্রতি সমাজখানে জাগ্রত প্রহরীর ভূমিকা পালন করব। আর আমি মূল সতীর্থ বিধায়ক সাংসদ মন্ত্রীর সত্যি মিলিত প্রচেষ্টারে যা দুবছর আত্মাহ পরিশ্রম করার বাবে আজি আপনাদের কিছু পরিবর্তন দেখবলে সক্ষম হয়েছে। এটিও দুর্নীতি নির্মূল করবলে বহু বাকি, গতি সেখানে সরকার আর জনসাধারণ ঐক্যবদ্ধ প্রচেষ্টা দুর্নীতি সমাজের পর নির্মূল করব। সরকারে এককভাবে নয় জনসাধারণ সহায় করব, সাধন সম্ভব করে আধুনিক ধ্যান ধারণের বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার আধারত আমি উঠি অহা ছাত্র ছাত্রী সকল একটু একটু গ্রহণ সবল নাগরিক হিসাবে গড় দিব লাগবে, যাতে এই প্রতিযোগিতার পৃথিবী যিষয়তেই প্রতিযোগিতা অবতীর্ণ নহক কেউ সফলতার সুখ্যা ধরে উত্তীর্ণ হব পারে, দেশ বিদেশের জাতীয় জীবনলৈ গৌরব কঢ়িয়াই আনিব পাৰে। তেনে ধরনের উন্নত মানদণ্ডর মানব সম্পদ আগন্তুক দিনত নির্মাণ করব, তেতিয়াহে সোণোৱাল সম্প্রদায় নিজক গঢ়ার লগে লগে মাতৃভূমিকো শক্তিশালী পথ গড় দিব পাৰিব। লক্ষ মানুষে একতার বান্ধনে নিজক আনার সত্যি মিলা পিতৃয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টাৰে সমাজের সম্পদ সম্ভাবনা শক্তি বিকাশের বাবে যদি দৃঢ়তার আত্মনিয়োগ করে এই অসম কোনো যুক্তিতেই কোনো শক্তিয়ে পরাভূত করব নয়, এই অসম কোনো বিদেশে দখল করব নয়, কোনো বিদেশীর গাত তেজত ইমান শক্তি নাই অসমের জাতীয় জীবনক বিপদাপন্ন করব পারে। অসমীয়া সন্তান যুগে যুগে সবল সন্তান হিসাবে ইতিহাসের পাতত এই কথা প্রমাণ করে আইছে। বীর নাসিব বীর শিলায় জীবন যুজত এই কথা ইতিহাসের পাতত সোনালি অধ্যায় তেখেতকলে সৃষ্টি করবলে সক্ষম হয়েছে। বীর বিক্রমে শত্রু পরাভূত করে অসমীয়া জাতীয় জীবনের বিশ্বরূপে গৌরব বৃদ্ধি করে থাকে। গতি সেই বীর নাসিব বীর শিলায় সতী সন্ততি পৃথিবীর কোনো বিদেশীয় গ্রাস করব নয়। মই আশা রাখছি যে আগন্তুক দিনত আপনাদের সকলে অধিক মনোবল লৈ এই বিশ্বজয় করার দিকত আগুয়াই নিব লাগিব। বিশ্ববিজয় নজওয়ান রূপকর জ্যোতি প্রসাদ আগরওয়ালা দেবে যে লক্ষ্য স্থির করেছে আমার বাবে অসমীয়া সন্তানে বিশ্বজয় করব লাগিব, কেনে ধরনের ইয়ার বাবে শিক্ষা গ্রহণ করব লাগিব, শিক্ষার যোগেদি জ্ঞান আহরণ করে উচিত শিক্ষায় নিজক পরিপক্ব করে আমার যোগ্যতা দক্ষতা দৃঢ়তা নির্ভীকতা সততা আমি বিশ্বের বিভিন্ন কর্মপথার প্রতিষ্ঠা করে অসম সন্তানে বিশ্বজয় করব। সকল সম্ভব সকল জনজাতি অজনজাতি অনুসূচিত জাতি বিভিন্ন ভাষা ভাষী আজি সকলে মিলিত প্রচেষ্টা আহোম কছারী মটক মরাণ কলিতা চুতিয়া বামুণ কায়স্থ নাথ যোগী আদিবাসী বিহারী বঙালী পঞ্জাবী নেপালী চুতিয়া সকলে আজি রাভা বড়ো কার্বি সোণোৱাল দেউৰী ডিমা হাসা করণীয় কছারী কোচ রাজবংশী আমি সকলে মিলিত প্রচেষ্টায় এই অসমের সৌন্দর্য বৃদ্ধি করব। গতি সমন্বয় যোগেদি সমাজ শক্তিশালী হয়, পরিয়াল শক্তিশালী হয়, সংঘাতে সমাজ দুর্বল করে মানুষ দুর্বল করে। গতি সেইভাবে
উদাহৰণ ডক্টৰ ভূপেন হাজৰিকাই সমন্বয় গীত গাইছিল, সেইবাবে তেখেত আমাৰ বাবে সমন্বয় কৰ্তৃক। সেই আদৰ্শৰে আগন্তুক দিনত আমি সকলোৱে মিলিত প্ৰচেষ্টাৰে কাম কৰি যাম। এইখিনি কথাকে কৈ মই সোণোৱাল অট'নমাস কাউন্সিলৰ এই কাৰ্যকাল সফলতা কামনা কৰিছোঁ আৰু নিৰ্বাচিত মাননীয় প্ৰতিনিধিসকলক আহ্বান জনাইছোঁ, আপোনালোকে সততা নিষ্ঠাৰে সমাজখনৰ প্ৰতি শ্ৰদ্ধা ভক্তিৰে কাম কৰি যাব, সমাজে সদায় আপোনালোকক আঁকোৱালি ল'ব। এইখিনি কথাকে কৈ মই আজি এই সভাত উপস্থিত থকা মোৰ সতীৰ্থ বিধায়ক সাংসদ সকলোৰে হৈ আজি আপোনালোকৰ প্ৰতি শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জনাই মোৰ বক্তব্য সামৰিলোঁ। ধন্যবাদ। জয় অসম, জয় হিন্দ। অসম আকৌ উন্নতি পথত, অসম আকৌ উন্নতি পথত, অসম আকৌ উন্নতি পথত। এই হৈছে অসমীয়া সন্তানৰ হৃদয়ৰ আত্মনা। গতিকে সেই লক্ষ্যৰে আমি অসম সাৰুৱা, অসম সমৃদ্ধিশালী, অসম সম্পদ সম্ভাৱনা শক্তিৰে পৰিপূৰ্ণ এখন অসম ভাৰতবৰ্ষৰ প্ৰথম স্থান দখল কৰাৰ দিশত দৃঢ়তাৰে আগবাঢ়িছে। আমি এই ক্ষেত্ৰত অসমীয়া, মাৰোৱাৰী, বিহাৰী, বঙালী, পঞ্জাৱী, নেপালী, হিন্দু, মুছলমান, খ্ৰীষ্টান, বুদ্ধিষ্ট, জৈন, শিখ, সকলো জনজাতি, অনুসূচিত জাতি, জনগোষ্ঠী মিলিত প্ৰচেষ্টাৰে পাহাৰ, ভৈয়াম, বৰাক, ব্ৰহ্মপুত্ৰ একাকাৰ হৈ উদাখণ্ড ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ সমাংগ বিশ্বাসৰ আদৰ্শৰে মানুহে মানুহৰ বাবে মানৱীয় অনুভূতিৰে আমি দৃঢ়তাৰে কাম কৰি আহিছোঁ। সেইবাবে অসমীয়া সন্তানসকল, কোনো যুক্তিতেই আমাৰ আমি থকালৈকে মাটি, ভেটি, কৃষ্টি, সংস্কৃতি, ৰীতি নীতি, ভাষা, সাহিত্য, অস্তিত্ব, স্বাভিমান কোনো যুক্তিতেই ভাৰতীয় জনতা পাৰ্টী নেতৃত্বাধীন মিত্ৰজোঁট চৰকাৰখনে ক্ষতি ক্ষতিগ্ৰস্ত হ'বলৈ নিদিয়ে। আমি থকালৈকে অসম সম্পূৰ্ণৰূপে অসমীয়া সুৰক্ষিত। গতিকে সেইবাবে বহু অপপ্ৰচাৰ চলাইছে, এই অপপ্ৰচাৰত ভুল নাযাব। আমি কৰ্ম সংস্কৃতি প্ৰবল ৰূপত গঢ় দিব লাগিব আৰু কঠোৰ পৰিশ্ৰমৰ দ্বাৰাহে পৰিৱৰ্তন সম্ভৱ। দীৰ্ঘদিনৰ আন্দোলনৰ অভিজ্ঞতাৰ ভিত্তিত সকলোৱে এতিয়া সজাগ সচেতন হৈছে। যুক্তিৰ আধাৰত সমাজখন পৰিচালিত হ'ব লাগিব, বিবেকৰ দ্বাৰা বিচাৰ বিবেচনা সবল ৰূপত প্ৰকাশ পাব লাগিব। আৰু সেইবাবে মোৰ আহ্বান উঠি অহা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উজ্জ্বল ভৱিষ্যতৰ বাবে পৰামৰ্শ দিয়া ৰাইজ সকলোৱে সুস্থ সবল শৈক্ষিক পৰিৱেশ নিৰ্মাণ কৰাৰ যাত্ৰাত আত্মনিৰ্ভৰক। এই ক্ষেত্ৰত বিশেষকৈ পৰমশ্ৰদ্ধাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাতৃ পিতৃসকল, কৃষি সা সঁজুলি আমি আমাৰ খেতিয়কে কিনিব পৰাকৈ আমি এককালীন 5,000 টকাকৈ এই বছৰ 5,00,000 খেতিয়কৰ হাতত আমি তুলি দিছোঁ। কিন্তু অহা বছৰ আমি 6,00,000ৰ হাতত তুলি দিম। 6,00,000 খেতিয়কে আৰু পাব। অসমৰ বুকুত সৰ্বমুঠ 27,00,000 খেতিয়ক আছে। 27,00,000 খেতিয়কক আমি এই আঁচনিৰ দ্বাৰা সা সঁজুলি কিনাৰ ক্ষেত্ৰত যাতে স্বাৱলম্বী হ'ব পাৰে ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই শক্তিশালী সিদ্ধান্ত আমি গ্ৰহণ কৰিছোঁ। এই আঁচনিৰ পৰা সোণোৱাল সম্প্ৰদায় যিমান সংখ্যক আছে, অন্যান্য সম্প্ৰদায়ৰ লগতে আপোনালোক খেতিয়ক ৰাইজ ইয়াৰ পৰা লাভান্বিত হ'ব। এনেধৰণে আমি বাজেটত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ যে অসমৰ বুকুত প্ৰায় 54,00,000 পৰিয়াল যাতে এটকা চাউল পাব পাৰে ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি খাদ্য সুৰক্ষাৰ আঁচনিৰ অধীনত এটকা চাউল যোগান ধৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। গতিকে আপোনাৰ দেখি আমি বিনামূলীয়াকৈ চাউল যোগান ধৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ আৰু অন্যান্য অঞ্চলত 1 টকাকৈ আমি চাউল যোগান ধৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ উপৰিও আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল যাতে শিক্ষাৰ ক্ষেত্ৰত তেখেতসকল নিশ্চিন্ত হৈ নিশ্চিন্ত মনেৰে শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰে, আধুনিক শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰে ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি শিক্ষাখণ্ডত অগ্ৰাধিকাৰ দিছোঁ। আৰু সেইবাবে LP স্কুলৰ পৰা বিশ্ববিদ্যালয়লৈকে বিনামূলীয়া নামভৰ্তি, বিনামূলীয়া পাঠ্যপুথি, ইউনিফৰ্ম, জলপানী আমি ব্যৱস্থা হাতত কৰিছোঁ। গতিকে সেইবাবে শিক্ষাৰ প্ৰতি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ধাউতি বৃদ্ধি কৰাৰ বাবে পৰম শ্ৰদ্ধাৰ মাতৃ পিতৃসকলে বিশেষ যত্ন ল'ব লাগিব। আৰু বীৰ বীৰাংগনাসকললৈ স্মৰণ কৰা সতী সাধিনী, সতী ৰাধিকা, সতী জয়মতী, সাধাৰণ
এইসকল বিড়ম্বনা নহয়, জীবনের বাটত অহা প্রতিটি প্রত্যাহ্বানের যোগ্যতার প্রত্যুত্তর দিয়ে বুকত উঠি অহা প্রজন্ম একটা শক্তিশালী মনোবল নির্ভীকতার জীবন যুজত জিয়াই থাকার অনুপ্রেরণা প্রদান করে গেছে। আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেব অনিরুদ্ধদেব হরিদেব দামোদরদেব এই মহান মনীষী সকলে আধ্যাত্মিক চেতনা শক্তির সমাজত একটা সবল মানসিকতা গড় দি গেছে। গতি সেইভাবে মানে বিশ্বাস করো যে আগন্তক দিনত আপনাদেরও তেনে ধরনের মানসিকতায় এই সমাজ শক্তিশালী রূপ গড় দিব এই সমাজ দৃঢ়তার আগুয়াই নিব এতিয়া উন্নয়নের যাত্রা দৃঢ়তার আরম্ভ হয়েছে। এই উন্নয়নের যাত্রা শক্তিশালী রূপ আগুয়াই নিবল হলে উঠি অহা ছাত্র ছাত্রী সকল আমি উচ্চ শিক্ষায় একজন সবল ব্যক্তি হিসাবে নির্মাণ করব। এই প্রতিযোগিতার পৃথিবী প্রতিযোগিতার অবতীর্ণ হয় যোগ্যতায় সফলতা অর্জন করব লাগিব। তারপরে মানে বিশেষভাবে আহ্বান জানাইছো আমার নির্বাচিত সোনাল অটোনমাস কাউন্সিলের প্রতিনিধি সকল, আপনাদের আগন্তক দিনত তিনটা বিষয়ত বিশেষভাবে গুরুত্ব প্রদান করো, শিক্ষা সংস্কৃতি আর ক্রিয়া, শিক্ষা সংস্কৃতি আর ক্রিয়া। আর কৃষি খণ্ড আমি আমার আজুককার যে বৃত্তি আজুককার যে পরম্পরা এই সারা কথার সবল করার বাবে আমার হাতত প্রদান করে গেছে। কৃষি অর্থনীতি গড় দিয়ার নিমিত্তে শিক্ষা সংস্কৃতি আর ক্রিয়ার ক্ষেত্রে আমি জাগত জিলিকা হয়ে উঠব লাগিব। সোনাল অটোনমাস কাউন্সিলে যদি আগন্তক দিনত এই বিষয়ে বিশেষভাবে আত্মনি করে অত্যাধুনিক কারিকরী অনুষ্ঠান প্রতিষ্ঠান গড় দিয়ার বাবে প্রয়াস করে নিশ্চিতভাবে এই সম্প্রদায় জাকত জিলিকা সম্প্রদায় হিসাবে নিজক শক্তিশালী প্রতিষ্ঠা করব পারিব। কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বাজেটের বিভিন্ন আসনি পৰা আপনাদের লাভান্বিত হবই। আজি অসম সরকার তরফের বৃদ্ধ আর বৃদ্ধা যাকে অতদিনে বিভিন্ন পেনশন ব্যবস্থার বঞ্চিত হয়ে আইসিল সেই সকল শহীদ কুফল কর সার্বজনীন পেনশন আসনির যোগেদি আমি সকলকে আকোয়ালি লওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছো। সোনোয়াল সম্প্রদায়ের মাজ যিমান লাখ যিমান সংখ্যক 60 বছর উদ্ধার বৃদ্ধ আর বৃদ্ধায় আজিলেকে কোনো পেনশন পয়া নাছিল সেই সকল শহীদ কুফল কর সার্বজনীন পেনশনের আসনির দ্বারা মাহেকত 2500 টাকা পেনশন দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে কার্যকরী রূপ দিয়া হয়েছে। গতি ইয়ারপর আপনাদের তেনে লাভান্বিত হব। একটা বিহু গীত আছে, বিহু গীতটা আপনাদের আমি প্রায় গাই থাকি, এতুলা তুলেরে এতুলা হুনেরে মিনা গড়াই গড়াই কি কয়ে আঙুটি মই গড়াই দিম মরম তুমি দিবানে। এই গীতটির তাৎপর্য আমি উপলব্ধি করেছি, অর্থাৎ আমার সামাজিক যদি পরম্পরা আছে বিবাহ পাঠত আবদ্ধ হবর এগারী ছালী নিজের মাতৃপিতৃয়ে বিয়ার দিনাখন এতুলা হুন দিয়ার বড় ইচ্ছা প্রকাশ করে, কিন্তু টাকা পয়সা অভাবের বাবে সেটা সম্ভব হয়ে গেছে। হৃদয়ের বেদনা লয় ছালীজনে বিবাহ পাঠত আবদ্ধ হবলগা হয়, কিভাবে সেই বেদনা নাইকিয়া করার বাবে আমি বুকত 18 বছর ছালী বয়স 21 বছর লড়ার বয়স আর প্রাপ্তবয়স্কর এই বিবাহ পঞ্জয়ন করায় আমি প্রতিগী ছালী নামত এইটুলা কই হুন দিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছি। Oh,
মাৰিও হে মাৰিও।